আসসালামু আলাইকুম ইয়াতওয়ান, আশা করি সকলেই সুস্থ আছেন। তৃতীয় মানুষদের ঢুকতে যে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা নতুন আরেকটি চেম্বার আপনাদেরকে দেখাবো। নতুন নাম দেওয়া প্রায় 5 থেকে 6 মাস আগে যে আমরা সেট আপ নিয়েছি, এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার চান্দাই কোনা বাজারে আমরা এই চেম্বারটা দিয়েছি। এটা আমরা 6 বছর আগে দিয়েছিলাম। তো আজকে আমরা দেখবো এখানে আমরা কী কী ইম্প্রুভমেন্ট দিয়ে সেট আপ দিয়েছিলাম আর কত ব্যয় খরচ করেছে আমরা টোটালটা জানবো। তো চলেন, আর হচ্ছে যে চেম্বার দিয়েছেন ফাদার্স ডে, আমার বাইরে ফাদার্স ডে থেকে যাব আর। সো এটা হচ্ছে যে আমাদের পারভেজ ভাই, পারভেজ ভাইয়ের চেম্বারেই আমরা আসছি আর কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ। পারভেজ ভাই, হচ্ছে যে আমরা এখন আপনাদের একটু ইনস্ট্রুমেন্টগুলো দেখবো আর কি, আপনাকে কী কী সেট আপ দিয়েছিলাম আর এখন কেমন চলতেছে এই ব্যাপারে আপনার থেকে জানবো। তো চলেন আসেন, একটু কী কী দিস দেখি। এটা হচ্ছে যে পারভেজ ভাইয়ের ডক্টর্স রুম, এই পাশে আছে ট্রাকশান, এই ট্রাকশানটা আমরা দিয়েছি, ট্রাকশান প্লাস ট্রাকশান বেড আর কি। সো এটা হলো আমরা 6 মাস আগে দিয়েছি। এই ট্রাকশানটা হচ্ছে আলিয়াক অর্থোকিয়ারের ট্রাকশান, ফুল ডিজিটাল ট্রাকশান আর কি। তো পারভেজ ভাই, এটা কেমন চলতেছে? এখন পর্যন্ত ট্রাকশানে কি কোনো প্রবলেম হয়েছে কি না বা কোনো ভাই নাই, মানে দড়ি মাঝে মাঝে টেনে ধরে, ট্রাকশনে যেরকম প্রবলেম হয় যে মাঝে মাঝে টেনে ধরে বা হঠাৎ করে আটকায় যায়, এরকম কোনো প্রবলেম কি আপনি ফেস করছেন? আচ্ছা ঠিক আছে, এই রুমে শুধু ট্রাকশনটাই আছে তাই না? চলেন দেখি পাশের রুম। এটা আছে যে রিসেপশন, রিসেপশনের পাশে এখানে দুইটা ইকুইপমেন্ট রাখছে পারভেজ ভাই। একটা হচ্ছে যে ওয়াক স্টাফ, এটা হচ্ছে যে প্যারাফিন ওয়াক্স বাথ, তো এটা SSL একটা ওয়াক্স বাথ আর কি। এখানে প্রায় 8 থেকে 10 লিটারের ওয়াক্স ধরে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে স্ট্যাটিক সাইকেল রাখছে এখানে। বাকি ইকুইপমেন্ট কোন পাশে? পাশে। সো এখানে হচ্ছে বাকি মেশিনগুলো আছে, আর শুরুতেই আমরা দেখতে পাচ্তেছি শর্ট ওয়েভ, এই 300 ওয়াটের শর্ট ওয়েভটা আমরা দিয়েছিলাম। এই দুটা প্যাড উনি একদম টাওয়াল দিয়ে প্যাঁচাই রাখছে, কারণ শর্ট ওয়েভ প্যাডে টাওয়াল ইউজ করতে হয়। আর এই পাশে একটা আছে ভাইব্রেটর ডাবল হেড, এই ভাইব্রেটরটাও অনেক ভালো। পারভেজ ভাই, শর্ট ওয়েভটা কেমন চলতেছে? শর্ট ওয়েভটাও ভালোই শুনছে, প্রথম কিছুদিন হিটটা কম আসতো। আচ্ছা ভাই, 15 দিন পরে থেকে হিটটা স্বাভাবিক বাকি আসে। 15 দিন পর্যন্ত কম মনে হয়েছে হিটটা, এরপরে মনে হয়েছিল মেশিনটা হয়তো ভালো না, তবে 15 দিন পরেই মনে হলো যে এটা চলবে। আচ্ছা এখন আলহামদুলিল্লাহ, এখন বলতো কোনো সমস্যা হচ্ছে না? আর সমস্যা নেই। এটা হচ্ছে যে শর্ট ওয়েভ আছে, এরপরে আমরা দেখি আর কী কী আছে। এটা হচ্ছে যে এখানে দুইটা মেশিন আছে, একটা হচ্ছে যে USD, এটা হচ্ছে মেডিটেকের, আমরা USD দিছিলাম, এটা ডাবল রেট USD আর কি। এটা হচ্ছে যে প্রোগ্রাম, কয়টা প্রোগ্রাম আছে ভাই? প্রোগ্রাম অনেক আছে এখন আমি। হ্যাঁ আচ্ছা, 45টার মতো প্রোগ্রাম আছে আর কি, ডাবল হেড, 1 এবং 3 মেগাহার্জ USD। এটা তো এটা হচ্ছে USD, আর টেন্সটাও অনেক ভালো মানের একটা টেন্স। এই টেন্সের জন্য আমরা ফিজিওমার্টে আলাদা একটা রিভিউ দিয়েছিলাম। এটার হচ্ছে যে 8টা প্যাড তাই না? 8টা প্যাড এবং 4টা চ্যানেল আর কি। আর এই পাশে আছে হচ্ছে ছোটো আয়রা ভাইব্রেটর, জাস্ট এগুলোই আর কি। তো এখানে আমরা দেখলাম শর্ট ওয়েভ, USD, টেন্স। হ্যাঁ, আর এ পাশে হচ্ছে যে আয়রার, চায়না আয়রার আর কি। এই তো এ পাশে ফিজিও বল। আলহামদুলিল্লাহ, এই চেম্বারটা আমরা 6 মাস আগে দিয়েছি। তো এগুলাই এখন দেখি একটু পারভেজ ভাইয়ের। সো মোটামুটি দেখলাম আমরা প্রায় পারভেজ ভাইয়ের চেম্বার কী কী আছে, কী কী সেট আপ দিয়েছিলাম। তো এখন একটু পারভেজ ভাইয়ের থেকে শুনবো যে ওনার এই 6 মাস ব্যবহারের অভিজ্ঞতাটা কী, আসলে কোনো প্রবলেম ফেস করছে কি না বা কীরকম মনে হয়েছে। পারভেজ ভাই, তো আপনি তো 6 মাস ইউজ করলেন, আপনার কাছে কী মনে হলো, কেমন চলতেছে আপনার আমাদের ইকুইপমেন্টগুলো? আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলতেছে, তুলনামূলক অনেক পেশেন্ট কমই দেখা হইতেছে, যার ফলে মেশিনগুলোতে খুব একটা বেশি ইউজ করতে পারছি সেরকম না। মোটামুটি 450-500টা পেশেন্ট দেখা হয়েছে আর ইনভাস্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই এখান থেকে উপকৃত হয়েছে।
পেশেন্ট গুলোর ফিডব্যাক কেমন পাচ্ছেন? সব পেশেন্টই আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার হচ্ছে যে আপনার চেম্বার ভিজিট করেও ভালো লাগলো। আপনি মোটামুটি শহর থেকে বাইরে এসে ভালো একটা চেম্বার দিয়েছেন, এখানে আশেপাশে মানুষেরও উপকার হচ্ছে, তো আমাদের জন্য এবং ফিজিওমার্টের জন্য দোয়া রাখবেন। দর্শকদেরও বলবো আপনারা সময় সাপের বাড়ি থেকে নেবেন, কারণ তিনি অনেক অনেক থ্যাংক ইউ। আমি নিয়েছি তার থেকে 5 মাস হয়ে গেল, 5 মাস আজকে একদিন, এ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সাপের বাড়ির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সো আপনারা দেখলেন যে পারভেজ ভাইয়ের চেম্বারে কী কী আছে, কী কী ইকুইপমেন্ট আমরা দিয়েছি, তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনাদের কারো যদি ফিজিওথেরাপি চেম্বার সেট আপের প্রয়োজন হয় এবং যে কোনো ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন হয়, সকল ইকুইপমেন্ট ফিজিও মার্টে অ্যাভেলেবেল আছে। আপনারা মানে সারা দেশে আমরা চেম্বার সেট আপ দিয়ে থাকি, আপনারা আমাদের থেকে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।